হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। বর্তমান রেসলিং বিশ্বে ব্রক লেসনার হচ্ছেন একজন হট টপিক। সকল রেসলিং কোম্পানি চায় যে ব্রক লেসনার আমাদের কোম্পানিতে আসুক। ব্রক লেসনার কিন্তু অনেক দিন ধরেই WWE কোম্পানি থেকে মিসিং রয়েছেন। প্রায়শই আমরা শুনে থাকি যে আজ ব্রক লেসনার রিটার্ন করবেন, কাল ব্রক লেসনার রিটার্ন করবেন, তবে এখন পর্যন্ত ব্রক লেসনারের রিটার্ন আমরা দেখতে পারিনি। তবে সামনে যেহেতু একদম পার্মানেন্টভাবে WWE কোম্পানিতে লাইভ দর্শক ফিরে আসতে যাচ্ছে, তো সেক্ষেত্রে ব্রক লেসনারের রিটার্ন করার একটা অনেক বড় সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো, যদি WWE কোম্পানিতে ব্রক লেসনার রিটার্ন করে তাহলে কি হবে। তো অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি করছেন কেন ভাই, এখনই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। তো ব্রক লেসনার WWE কোম্পানিতে রিটার্ন করলে অনেক বড় বড় স্টোরি লাইন হতে পারে, তবে এখনকার সময় অনুযায়ী সবথেকে বড় এবং কোম্পানির জন্য সবথেকে বেস্ট যেই দুইটা স্টোরি লাইন হবে আমরা এখন সেই সম্পর্কেই কথা বলবো। প্রথম আমি যেই স্টোরি লাইন সম্পর্কে কথা বলবো এটার জন্য আমরা সকলেই অনেক বেশি ওয়েট করছি, এবং পার্সোনালি আমিও এই স্টোরি লাইনটি অবশ্যই WWE কোম্পানিতে একবার হলেও দেখতে চাই। আর এই স্টোরি লাইনটি হচ্ছে ববি ল্যাশলি ভার্সেস ব্রক লেসনারের স্টোরি লাইন। ববি ল্যাশলি ভার্সেস ব্রক লেসনার, এই ম্যাচটি অনেকের ড্রিম ম্যাচ রয়েছে। এমনকি ববি ল্যাশলি নিজেই বলেছেন যে এটা তার ড্রিম ম্যাচ। সেক্ষেত্রে আমরাও এই ম্যাচটা হতে দিতে চাই, আমরাও এই ম্যাচটা দেখতে চাই। তাই যদি ব্রক লেসনার WWE কোম্পানিতে রিটার্ন করে তাহলে অবশ্যই আমি চাইবো যে ববি ল্যাশলির সাথেই ব্রক লেসনারের স্টোরি লাইন শুরু হোক। মনে করুন রতে ববি ল্যাশলি WWE চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলছেন, আর সেখানে হঠাৎ করেই ব্রক লেসনারের থেম সং বেজে উঠল। তারপরে ব্রক লেসনার এসে অ্যাটাক করে দিল ববি ল্যাশলির ওপর একদম সুপ্লেক্স দিয়ে। তাহলে বিষয়টা কত বেশি দারুণ হবে একবার ভেবে দেখুন। আর যেহেতু লাইভ দর্শক ফিরে আসতে যাচ্ছে, আমার তো মনে হয় যে লাইভ দর্শকরা একদম পাগলই হয়ে যাবে এমন যদি কিছু ঘটে WWE-তে, কারণ রতে এমন জিনিস আমরা খুবই বেশি মিস করছি। WWE-তে বর্তমানে নতুন কোনো চমক নেই, আর ব্রক লেসনার এসে যদি হঠাৎ করেই ববি ল্যাশলির ওপর সুপ্লেক্স দিয়ে অ্যাটাক করে তাহলে আমার মনে হয় যে এটা অনেক বেশি ব্লকবাস্টার হবে, এবং বর্তমানে রেসলিং বিজনেসের জন্য এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত হবে। তো এই ছিল আমাদের প্রথম স্টোরি লাইন। এবার আমরা কথা বলবো দ্বিতীয় স্টোরি লাইন সম্পর্কে। তো দ্বিতীয় স্টোরি লাইনটি হচ্ছে অবশ্যই রোমান রেইন্সকে নিয়ে। বর্তমানে রোমান রেইন্সকে হারাতে পারবে এমন কোনো রেসলার স্ম্যাকডাউনে নেই, এবং সেই সামার স্ল্যামে রিটার্ন করার পর থেকে রোমান রেইন্স আনডিফিটেড রয়েছেন। কোনো রেসলারই রোমান রেইন্সকে হারাতে পারেনি। তো অনেকের মতে যে রোমান রেইন্স অপেক্ষা করছেন ব্রক লেসনারের জন্য, অনেকেই ভাবছেন যে ব্রক লেসনার এসে রোমান রেইন্সকে হারাবে, অনেকে আবার জন সিনার নাম নিয়েছেন। তবে আমার মনে হয় না যে এখন জন সিনা এসে রোমান রেইন্সকে হারালে সেটা খুব বেশি সেন্সেবল বিষয় হবে, কারণ জন সিনা WWE কোম্পানিতে পার্মানেন্ট নয়, অন্যদিকে রোমান রেইন্স একজন পার্মানেন্ট রেসলার। তাই জন সিনাকে দিয়ে রোমান রেইন্সকে হারালে সেটা একটা খারাপ সিদ্ধান্ত হবে। তবে যদি ব্রক লেসনার রিটার্ন করে তাহলে সে পার্মানেন্ট না হলেও সে পার্ট টাইম রেসলার, এবং তিনি বেশ কয়েকটা অ্যাপিয়ারেন্স তো অবশ্যই দিতে পারবেন। তো সেক্ষেত্রে পল হেমেনকে কেন্দ্র করে দারুণ একটা স্টোরি লাইন হতে পারে। আর যদি পল হেমেন রোমান রেইন্সের ওপর সিট করে এবং সে নিজেই ব্রক লেসনারকে নিয়ে আসে তাহলে এর থেকে ভালো স্টোরি লাইন আমার মনে হয় না এখন আর দেওয়া পসিবল। যদি এমনটা হয় তাহলে এটাও বেস্ট একটা স্টোরি লাইন হবে। তো এই ছিল এমন দুইটি জিনিস যেগুলো ব্রক লেসনার রিটার্ন করার পর ঘটতে পারে। আর আমি অবশ্যই প্রথমে দেখতে চাইবো ববি ল্যাশলির সাথে স্টোরি লাইন, পরে যদি ব্রক লেসনার স্ম্যাকডাউনে আসে তাহলে রোমান রেইন্সের সাথেও আমরা স্টোরি লাইন দেখতে পারি। তবে আপনি কোন রেসলারের সাথে স্টোরি লাইন দেখতে পছন্দ করবেন কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।